নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 28শে জুন 2024 শুক্রবার, বাংলা 13ই আষাঢ় 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল, বৃষ রাশির ঘরে বৃহস্পতি, মিথুন রাশির ঘরে রবি বুধ শুক্র, কন্যা রাশির ঘরে কেতু, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রাহু এবং চন্দ্র। আজকে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী সন্ধ্যা 6টা 4 মিনিট পর্যন্ত। আজকে থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বেলা 12টা 20 মিনিট পর্যন্ত। আজকে রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহু কালের সময়টি হলো সকাল 10টা 39 থেকে বেলা 12টা 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর 5টা 56 থেকে সকাল 6টা 49 মিনিট পর্যন্ত, তারপর সকাল 9টা 29 থেকে সকাল 10টা 22 মিনিট পর্যন্ত, তারপর বেলা 12টা 25 থেকে দুপুর 2টা 49 মিনিট পর্যন্ত, তারপর সন্ধ্যা 6টা 25 থেকে রাত 8টা 30 মিনিট পর্যন্ত, তারপর ভোর রাত 3টা 37 থেকে শেষ রাত 4টে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করে ফেলতে পারেন। সব রাশি লগ্নের জন্য বলবো, আজকে কিন্তু যাত্রা শুভ রয়েছে, তবে দক্ষিণ এবং পশ্চিম দিকে নিষেধ। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশি, মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা বাইরে থাকেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন, বা বাইরে যাবার, বিদেশে যাবার যারা চেষ্টা করছেন বা অন্য রাজ্যে গিয়ে কর্মের জন্য চেষ্টা করছেন বা সেখানে থাকার জন্য চেষ্টা করছেন আপনাদের কর্মের জন্য, আপনাদের কিন্তু সেক্ষেত্রে সফলতার একটা বিরাট সুযোগ কিন্তু রয়েছে। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে। পারিবারিক দিকটা একটু গোলমাল দেখাচ্ছে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, একটু অশান্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকটা মধ্যম প্রকার থাকছে। যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিনটা খুবই ভালো দিন। আজকে কিন্তু অবশ্যই কোনো বাধাবিঘ্ন নেই, কোনো অসুবিধা নেই, খুব ভালো দিন আজকে আপনাদেরই দিন। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন, চাকরি বাকরি খুঁজছেন, আপনাদের জন্য বলবো খুব ভালো দিন। মেষ রাশির জন্য বলবো কর্মের জন্য খুবই ভালো দিন। তো অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন, আপনাদের সফলতা আসবে। আপনারা বাইরে গেলে, আদার স্টেটে, অন্য বিদেশে গেলেও কিন্তু আপনাদের কর্মের জন্য কিন্তু খুব সফলতার দিন। আজকের দিনটি কাজের দিন, খুব সফলতার দিন, তাই দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না। এবং বলবো যারা অলরেডি চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু কাটবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একেবারে দারুণ দিন, আপনাদের সুখ সম্ভোগের সম্ভাবনা রয়েছে, একবারে দারুণ দিন, স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর দিন কিন্তু আপনারা কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো বৃষরাশি, বৃষরাশির জন্য আজকে বলবো যে আজকে আপনার স্ত্রীর সঙ্গে হোক, বন্ধুবান্ধবের সঙ্গে হোক, তাদের সঙ্গে মান অভিমানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারোর প্রতি আপনার কিন্তু অভিমান হতে পারে, তো সেদিকটা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। পরিবারে একটা একটু সমস্যা রয়েছে, অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু খুব চাপ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে দিন খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না, আপনাকে সাবধানে থাকতে হবে। কিছু গণ্ডগোল হতে পারে, আপনার কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। কারোর প্রতি রেগে গেলে চলবে না, কারণ হচ্ছে ভুল ভাল হয়ে যেতে পারে নিজের কাজের প্রতি, তো সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কাজের চাপ বৃদ্ধি হতে পারে, দিনটি কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই অবশ্যই বলবো আগের থেকেই সাবধান থাকুন, নিজের কাজ নিজে করুন। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই একটু সাবধানে অবশ্যই থাকতে হবে, নিজের শরীরের দিকে একটু খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে। তো আর্থিক দিকটি বলবো খুবই ভালো দিন, অর্থকড়ির দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন। যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে বলবো যারা ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন, দারুণ দিন আজকে। আপনার ধার দেওয়ার টাকা ফেরত পাবেন, বিভিন্ন দিক থেকে আপনার কাছে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে।
যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে, তেমন বাধা বিঘ্ন কিন্তু নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালো রয়েছে, সমস্তির মধ্যে দিন আপনাদের ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই কালো রং এবং নীল এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি বিভিন্ন রকম সুযোগগুলো পাবেন, আপনার হাতে বিভিন্ন রকম সুযোগ আসবে, তো সেই সুযোগগুলোকে কোনোভাবে কিন্তু হাতছাড়া করলে হবে না, সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগিয়ে ফেলতে হবে আজকে। সেই জন্য আপনাকে প্রথম থেকে রেডি থাকতে হবে। আজকে বলবো যে যা পারিবারিক দিকটা ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার, কোনো অসুবিধা নেই। আজকে বেকার ছেলেমেয়েদের জন্য খুব ভালো দিন, অবশ্যই কাজের জন্য বলবো চেষ্টা করুন। শারীরিক দিকটা মধ্যম প্রকার থাকছে, কিন্তু আর্থিক দিকটাতে একটু গোলমাল দেখা যাচ্ছে, তাই বলবো কাউকে টাকা পয়সা আজকে ধার দেবেন না, টাকা পয়সা সেভিংস করুন। আজকে কিন্তু টাকা পয়সা একটু সাবধানে অবশ্যই রাখতে হবে, হারিয়ে যাওয়া চুরি যাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। ইনভেস্টমেন্ট আজকে কিন্তু করতে যাবেন না। আজকে যে ব্যবসায়ীদের জন্য বলবো দিনটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, টাকা পয়সার দিক থেকে হঠাৎ করে কোনো ক্ষতি বা লস হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন খুব ভালো রয়েছে, মোটামুটি মধ্যম প্রকার দিন, এমনি অসুবিধার কিছু কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য দিন মধ্যম প্রকার রয়েছে, দিন আশা করা যাচ্ছে ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হলো গোলাপি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির জন্য বলবো যে আজকে আপনি আপনার চোখের কোনো রোগে ভোগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই শারীরিক দিকটাতে একটু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকে চোখের রোগ হতে পারে, তো সেদিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে আর্থিক দিকটাতে বলবো যে কর্কট রাশি আপনাদের আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে, আর্থিক দিক থেকে খুব সচ্ছলতা আজকে থাকবে আপনার। যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান আজকের জন্য দিন খুবই ভালো রয়েছে, অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, খুব ভালো দিন আজকে রয়েছে, আর্থিক দিক থেকে আপনি আজকে সমৃদ্ধশালী থাকবেন। পারিবারিক দিক থেকে বলবো কর্কট রাশি আপনার কিন্তু পরিবারে একটা অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, তো অবশ্যই সেটা আপনাকে সমাধান করতে হবে, দিনটা কিন্তু পারিবারিক দিক থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে, কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার, এবং যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন দিন মোটামুটি ভালোই যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো সিংহ রাশি। তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, তো আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু আজকে চাপ থাকতে পারে আপনার, তো সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে কাজে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়, সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে। আজকে বলবো শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আপনার রয়েছে, পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারে অবশ্যই আপনি পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। আর্থিক দিক থেকে আজকে আপনি সমৃদ্ধশালী থাকবেন, খুব ভালো দিন আজকে আপনার কাছে, টাকা পয়সা থাকবে, আপনার ধার দেওয়া টাকা আপনি ফেরত পাবেন, বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসবে। যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, যারা করতে চান দিন কিন্তু খুব ভালো রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য, কোনো বাধা বিঘ্ন নেই, আপনারা যদি বিয়ে শাদী করতে চান তাহলে কিন্তু বাড়ির সঙ্গে কথা বলতে পারেন। আজকে যেহেতু পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, তাই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন আজকে, অবশ্যই আপনাদের সুখ সম্ভোগের দিন, একটি বিশেষ দিনে পরিণত হবে আপনাদের দিন, তাই অবশ্যই এনজয় করুন, দিন ভালো রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আশা ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, হয়তো আপনি যেটা কিছু আশা করেছিলেন, আপনার মনে ইচ্ছা ছিল, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, কিন্তু আপনার আজকে দিনটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আজকে মনের ইচ্ছা পূরণ নাও হতে পারে, আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো কর্মক্ষেত্রে দিন আজকে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, ভালো বলা যেতে পারে কিন্তু খুব ভালো আমি বলতে পারছি না। তো অবশ্যই সাবধানে দিন আপনাকে কাটাতে হবে। তো যারা প্রেম ভালোবাসা করছেন, দিন কিন্তু বাধাবিঘ্ন রয়েছে, তো সাবধান, আজকে হঠাৎ করে বদনাম বা অসুবিধার সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে, আর্থিক দিকটা ভালোই রয়েছে। আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে একটু পরামর্শ নিয়ে চোখ কান খোলা রেখে। যারা ব্যবসা করছেন, লাভের সম্ভাবনা রয়েছে, দিন ভালো যাবে। যারা বলবো বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, দিন কিন্তু মধ্যম প্রকার। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 7, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো তুলা রাশি। তুলা রাশির জন্য বলবো, আজকে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আজ একটু সাবধানে থাকতে হবে। কারোর সঙ্গে তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মতের মিল নাও হতে পারে। একটু হয়তো আপনি যেটা বলতে চাইছিলেন সেটা হয়তো সেখানে মানা হলো না, এরকম আপনার হয়তো মন খারাপ একটু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আগের থেকে রেডি থাকতে হবে। তো আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে। যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন, আপনাদের কিন্তু আজকে শরীর স্বাস্থ্য ধীরে ধীরে সুস্থ হবে। আপনি আজকে খুব ভালো ফিল করবেন, শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। আজকে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার কিন্তু কোনো কারণ নেই। এবং বলবো আজকে মানে অর্থকড়ির দিক থেকে যারা তুলা রাশির জাতক জাতিকা, আপনাদের কিন্তু আজকে আর্থিক দিকটা খুব ভালো দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, খুব ভালো দিন, ইনভেস্টমেন্ট করতে পারেন। পারিবারিক দিকটা ভালোই রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিন মধ্যম প্রকার, সামান্য কিছু বাধা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে দিন ভালো যাবে, অসুবিধা নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিন মধ্যম প্রকার রয়েছে, আশা করা যাচ্ছে ঠিকঠাক দিন কেটে যাবে। আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো দিন কাটবে। যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু দিন খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে মিলেমিশে সুন্দর দিন কাটবে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনি প্রশংসিত হবেন। আপনার কাজের জন্য খুবই ভালো দিন, আপনার জন্য কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে। এবং বলবো বেকার ছেলে মেয়েদের জন্য বলবো, যারা চাকরি বাকরি খুঁজছেন, আপনাদের জন্য বলবো দিনটি খুবই ভালো দিন। তাই কাজের জন্য চেষ্টা করুন, বিভিন্ন রকম পরীক্ষাগুলো আজকে দিন। আজকে কিন্তু দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না, দিনটি আপনার জন্য খুব ভালো দিন, কর্মের জন্য খুব ভালো দিন। তাই অবশ্যই দিনটিকে কাজে লাগান। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে, আর্থিক দিকটিও মধ্যম প্রকার রয়েছে, তবে ইনভেস্টমেন্ট না করাই ভালো। পারিবারিক দিকটি মধ্যম প্রকার দেখা যাচ্ছে, তবে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, আপনাদের দিন খুব ভালো রয়েছে, খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে। আপনাদের একটি বিশেষ দিনে পরিণত হবে আজকে, খুব ভালো দিন অবশ্যই, তাই বলবো এনজয় করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো ধনু রাশি। ধনু রাশির জন্য বলবো যে আজকে আপনার নিজের কোনো নিজের দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কিন্তু নিজের ভুলের জন্য নিজের মন খারাপ হতে পারে, আপনার আত্মগ্লানির আজকে সম্ভাবনা। তাই অবশ্যই কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, যাতে নিজের দ্বারা কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। বাকি এই দিকটা যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল আপনার দিন খুবই ভালো রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু গোলমাল থাকলেও সেদিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কিন্তু আপনার আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে। আপনি আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন, আজকে বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসবে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, খুব ভালো দিন। আপনার ধার দেওয়ার টাকা আপনি ফেরত পাবেন। আজকে আপনার যারা ব্যবসা করছেন, আজকে যারা ধনুরাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, আপনাদের জন্য কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আজকে খুব ভালো রয়েছে কাজের জন্য, মানে আপনার ব্যবসাকে বাড়ানোর অবশ্যই চেষ্টা করুন, খুব ভালো দিন আজকের জন্য। তো পারিবারিক দিক থেকে বলবো, আপনার কিন্তু দিন খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, মিলেমিশে আপনি সুন্দর দিন পরিবারের সঙ্গে একটা কাটাতে পারবেন। যারা প্রেম ভালোবাসা করছেন, আপনাদের একেবারে দারুণ দিন, আপনাদেরই দিন খুব ভালো দিন, কোনো বাধাবিঘ্ন নেই। তাই আপনাদের বলবো, যদি আপনারা বিয়ে শাদী করতে চান, অবশ্যই আপনার পরিবারের যেহেতু পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের, তাই আপনারা কিন্তু পরিবারের সঙ্গে কথাবার্তা সেরে ফেলতে পারেন। আজকে দিন অবশ্যই খুব ভালো রয়েছে। যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের দিন খুব ভালো রয়েছে,
অবশ্যই কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনি প্রশংসিত হবেন। বেকার ছেলেমেয়েদের জন্য বলবো, যেহেতু কর্মের জন্য খুবই ভালো দিন আজকে, তাই কাজের জন্য চেষ্টা করুন। যেখানে যেখানে কাজের খবরগুলো পাচ্ছেন সেখানে অবশ্যই যান, যোগাযোগ করুন। আজকে কিন্তু কাজের সম্ভাবনা রয়েছে, আজকের দিনটি কর্মের জন্য খুব ভালো দিন, অবশ্যই মাথায় রাখবেন, দিনটিকে কোনোভাবেই কিন্তু নষ্ট করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন বলবো, যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন, সুখ সম্ভোগের সম্ভাবনা রয়েছে, আপনাদের দিন খুব ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এ ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপরে বলবো মকর রাশি। তো মকর রাশির জন্য বলবো, আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, আজকে কোনো পুলিশি ঝামেলাতে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন বা পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, আইনগত ঝামেলার মধ্যে পড়তে পারেন, তো অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। এই সব ঝামেলা ঝঞ্ঝট থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে আপনি ফেঁসে যেতে পারেন। তো এই সব পুলিশের চক্করে, আইন আদালত চক্কর থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্য আজকে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর্থিক দিকটা ভালোই রয়েছে, আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবে, টাকা পয়সা আপনার কাছে থাকবে। যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, তবে ইনভেস্টমেন্ট করতে যদি চান অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আপনাকে। পারিবারিক দিকটা ভালো রয়েছে, পরিবারে শান্তি আজকে অবশ্যই থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন আজ দিন খুব ভালো রয়েছে, আপনাদের কোনো বাধা বিঘ্ন নেই, খুব ভালো দিন আপনাদের কাটবে। কর্মক্ষেত্রে দিন খুব ভালো কাটবে, আজকে অবশ্যই দিনটা ভালো রয়েছে। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন দিন ভালো রয়েছে, তাই কাজের জন্য চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন দিন খুব ভালো রয়েছে, মিলেমিশে আপনাদের খুব সুন্দর দিন কাটবে, একটু বিশেষ দিনে পরিণত হবে আজকে আপনাদের দিন, তাই বলবো অবশ্যই এনজয় করুন, দিন ভালো রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য বলবো, আজকে কিন্তু আপনার একটা মানে পরিবর্তনের আজকে কিন্তু দিন, আজকে কোনো কিছু আপনার চেঞ্জ হতে পারে, আপনার লাইফে কোনো কিছু চেঞ্জেস দেখা দিতে পারে, তো সেটা কর্মক্ষেত্র হওয়ার সম্ভাবনাও হতে পারে, আপনার কোনো প্রমোশন হতে পারে। আজকে কিন্তু কর্মক্ষেত্রে দিনটা মোটামুটি ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই, মধ্যম প্রকার দিন রয়েছে। তবে আজকে বলবো বাকি দিন আপনার টোটাল একদম দারুণ দিন, খুব ভালো দিন রয়েছে, শরীর স্বাস্থ্য ওভারঅল দিন আপনার খুব ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনার রোগ আজকে সেরে উঠবে, আপনি খুব ভালো ফিল করবেন, শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আর্থিক দিকটি আপনাদের খুব ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। আজকে যারা ব্যবসা করছেন প্রচুর কিন্তু লাভের সম্ভাবনা আজকে কিন্তু রয়েছে, ইনভেস্টমেন্ট আজকে করতে পারেন চোখ মুজে, কোনো অসুবিধা নেই, দিন কিন্তু খুব ভালো রয়েছে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন কিন্তু খুব ভালো রয়েছে, অবশ্যই কোনো বাধা বিঘ্ন নেই, বিয়ে শাদি করতে চাইলে অবশ্যই কিন্তু আপনার পরিবারের সঙ্গে কথাবার্তা সেরে নিতে পারেন, দিন ভালো রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুবই ভালো রয়েছে, তো অবশ্যই এনজয় করুন, সুখ সম্ভোগের সম্ভাবনা আজকে কিন্তু আপনার দিন অন্যান্য দিনের থেকে খুব ভালো দিন, অবশ্যই ওভারঅল দিন আপনার খুবই ভালো রয়েছে, এনজয় করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি, তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর হচ্ছে মীন রাশি, শেষ রাশি মীন রাশি। আজকের জন্য আপনার জন্য বলবো যে আজকে আপনি বহুদিন থেকে অনেক কিছু আশা করছিলেন, সেটা আপনার নিরাশায় পরিণত হচ্ছিল, আপনার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল না, আজকে কিন্তু আপনার নিরাশা মুক্তি ঘটবে, দিন আপনার ভালোই কাটবে, চিন্তার কোনো কারণ নেই, শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই সেই রোগ আজকে সেরে উঠবে, দিন আপনার ভালো রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে। তো আজকে আর্থিক দিকটা কিন্তু খুবই ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে, যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, আজকে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, দিন আপনার ভালো রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন বাধা একটু রয়েছে, দিন মধ্যম প্রকার রয়েছে। কর্মক্ষেত্রে দিন আশা করা যাচ্ছে খুব ভালো কাটবে, চিন্তার কোনো কারণ নেই। দাম্পত্য জীবন মধ্যম প্রকার। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু ভালো থাকবেন, নমস্কার।